ভিতরে ভিতরে আরে হিন্দে বেটা ওই বাড়িতে যা বেটা আমি এনিমি এনিমি আমার আমি এনিমি আরে আমার নকরে দি করো তোরা আরে আরে বেটা এনিমি বললো আরে আমি এইটি নাই বলতো আবার মেডিকিতে মেডিকিতে বলতো মানে গান্দে তো গান্দে বলতে এটা দে আমার একটা গান পাইলে আমি এই পিছনে নি পিছনে এনিমি আরে দি চালু আরে বেটা এনিমি পড়ছ না তুই এরুমে এরুমে আদা আপনাদের বন্ধু আরে আরে মনে যেতেছি দেখছ না আরে মনে যেতেছি আরে দেখ না শুধু আমিও দেখছি মামা গ্যারান্টি মার মামা বন্ধু দেখ আরে যা বেটা এনিমি এনিমি এটা সে বেটা অনেক ইম্পর্টেন্ট বেটা আমি তো বেটা ইয়া পেছি বেটা ফ্রি ফায়ার এত ইম্পর্টেন্ট দেখ দাঁড়া বেটা যা বেটা মইরা গেলি ইয়া কি রে বেটা মামা তুই তুই করে দেখাবি ওর না হাড় তো ধারে ধারেটা বুদ্ধি আছে দে দে দেখ তো দেখাই তো তো হইবই আরে বেটা দেখছ না দেনি আরে বেটা এনিমি বেটা তুই প্লেয়ার আমরা জানি না বেটা মাইরা লেলি বেটা যা বেটা দোস্ত কিসে দোস্ত তোর না বকে ছিটে আছে বন্ধু ভুলে গেছ তো অনলাইন এক্সাম মানে ডাকি গরু কিনতে হবো আঙ্গো টেকা দেয় সবার কিনবো সবই হলো টেকা কামানো দান্দা ভাই এটা তো পরীক্ষা না পরীক্ষা নামে দান্দা ভাই রুটিন একটা দিয়ে রাখছে এখন পরীক্ষা নেবে পরীক্ষাটা কেমনি নিবে আমার দেখ আমরা নকল করতে অনেক এক্সপার্ট ঠিক আছে স্কুলে বা নকল করতাম গার ঘুরালে সারা ধরতো ঠিক আছে এমন তার ধর্ম নিলে ওরা খালি নকল গরু মারলে নকল গরু মারলে তুই কি করছিস আমার কিছু নকল দিস আচ্ছা বলছি সমস্যা নেই দেখ ভাই এটি পরীক্ষা টরিং গেছিস না পরীক্ষা নামে গান না খোদাই পরীক্ষার প্যারা নিস না পরের দিন ভিডিও আছে নতুন ভিডিও আপলোড দিতে হইবে পরের দিন ভিডিও করতে হবে পরীক্ষা প্যারা বাদ নো টেনশন বাসায় যাস ভাই সবাই আজকে অনলাইন এক্সাম দিব স্মার্টফোন দিয়ে কিন্তু আমি আমি তো পুরাই গর্বিত কারণ আমার তো বাদ গল্প আমি এখন পুরাই পাংখা কোন জায়গা
ওরে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব ওরে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব ওরাই করুম না হ্যালো গাইস, আমাদের এই ভিডিও টাইটেল ছিল অনলাইন এক্সাম। তো দেখলেন তো অনলাইন এক্সামের কথা শুনে স্টুডেন্টদের কী অবস্থা। তো এমনই আমাদের দেশে কিছু কিছু স্কুল অনলাইন এক্সাম নিচ্ছে এবং কি নিতে চাচ্ছে। তো চলুন দেখে আসি একটি স্কুলের ফেসবুক পেজে তাদের অনলাইন এক্সামের রুটিন দেওয়ার পর স্টুডেন্টস এবং অভিভাবকদের কী মতামত। একজন স্টুডেন্ট কী লিখেছে, ভাই রে ভাই, স্কুল শুরু হওয়ার পর তো জানুয়ারি মাস এমনিতেই ছয় নয় করে গেছে, পরে ফেব্রুয়ারি মাসে তো এসএসসি এক্সাম নিয়ে বন্ধ হয়ে শেষ হয়ে গেছে, আর মার্চ মাসে একটু ভালো করে ক্লাস শুরু হইলো আর লকডাউন দিয়ে দিল। আর লকডাউনে কি কোন নর্মালি তো কোনো স্টুডেন্টরা বাসায় পড়তে বসে না, স্কুলটা খোলা থাকলে এই প্যারা স্টুডেন্টরা পড়ালেখা করে, আবার কেউ ছিল গ্রামে, কেউ ছিল অন্য কোথাও, কোথাও না কোথাও গিয়ে আটকিয়ে গেছে। আবার কত ছেলে মেয়ে ফেসবুক ইউজ করে না, সোশ্যাল মিডিয়াতে থাকে না, তো কেউ এই এক্সামে অংশগ্রহণ করবে আবার অনেকেই করবে না। তো এই এই এক্সাম মানে কি, আবার অনেকে যাই নাও না জানার ভান করে। তো এবার দেখি আরেকজন কি বলছে, স্যার এমনি চলতেছে লকডাউন, চারপাশে করোনা মহামারীর জন্য আতঙ্ক, মানুষের আর্থিক সংকট চলতেছে, আর আপনারা এই টাইমে পরীক্ষা নেবেন। অনেকে স্যার ইউটিউব ফেসবুক চালায় না, বা অনেকে চালায় কিন্তু এই খবর জানে না, তারা কী করে পরীক্ষা দেবে। স্যার মধ্যবিত্ত ছেলেরাও আপনাদের স্কুলে পড়ে, আপনারা জুলাই পর্যন্ত বেতন শোধ করার কথা বলতেছেন, এগুলো কি এই আর্থিক সংকটে সম্ভব স্যার? আমাদের বাবা মারা এমনি কষ্ট করে আমাদের এই সংকটে পরিবার চালিয়ে নিচ্ছে, এর উপর আপনার পরীক্ষা নিচ্ছে আর খাতা বানাতে হবে আমাদের, তাহলে স্যার কিসের ফি চাচ্ছেন তা বুঝলাম না। সবার ব্যাপারে একটু ভাবেন স্যার, আমাদের বাবা মারা ওই মহামারীতে আর্থিক সংকটে ভুগতেছে, আর আপনারা খরচের কথা মাথায় এনে দিলেন, পরিবেশটা একটু শান্ত হলে এসব কি করা যায় না। আর কি রাহেন কি বলেছে, না মানে এটা কোন ধরনের সিদ্ধান্ত, আমাদের দেশে লকডাউন দেওয়া হয়েছে যেন কেউ বাসা থেকে বের না হয়, আর আপনারা বলতেছেন অভিভাবক যেন স্কুলে গিয়ে খাতা জমা দিয়ে আসে, এতই যদি পরীক্ষা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে স্কুলটাই খুলে দেন, অভিভাবকদের কি মগের মূল্য পাইছেন। আরেক শিক্ষার্থী কি বলছে, ভাই দেখার তো পুরো তিন মাস পার হয়েছে, স্কুলটা খুললেই তো ভিক্ষা শুরু করবে, এমসি গুলা ছুটবে আর বাতাস করবে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, বাহ সুধীর ভাই বাহ, মেলিসা এগুলো কেমন কথা, আমাদের টিচার্সরা তো কিছুই বলে নাই, আর আমাদের ক্লাসের এমন অনেক স্টুডেন্ট আছে যারা ফেসবুক ইউজ করে না, তো কিভাবে এক্সাম দেবে, আর কোয়েশ্চেন পেপারই বা কোথায় পাবলিশ করা হবে। তো স্কুল রিপ্লাই দিছে প্রশ্ন এখানে দেওয়া হবে, আবার ইউটিউবে দেওয়া হবে, যেখান থেকে ইচ্ছে কালেক্ট করতে পারবে। আর ওই যে ওই মেয়েটা, ইউটিউব শুধু এলাকা হবে তোমরা, এখন ইউটিউব থেকে টাকা কামানোর ধান্দা নাকি। ওই মেয়েটি বলছে, সবাই জানে স্কুলের প্রথম থেকে ক্লাস ভালো মতো হয় না, তো তিন মাস পনেরো দিনে পড়ানো হয়েছে সেটা তো স্টুডেন্টরাই জানে, অভিভাবকরা তো জানে না, তো সেই প্রথম তিন মাসে যা পড়ানো হয়েছে সেই অনুযায়ী হবে পরীক্ষা, তিন মাসের সময় পড়ার পরীক্ষা সাত মাসের সময়, উচিত কথা বলতেছি তো এখন বলবো আমি ভালো না, আমি বলবো আমি তো ভালো না, ভালো হয়ে থাকবো, পকেট নিয়ে এসে গেলাম আকাশ ভরাতা। কি বলছে, যেখানে বিশ জন শিক্ষার্থীর একশো পার্সেন্ট উপস্থিতি নিশ্চিত করা যাবে কিনা সন্দেহ, সেখানে কোনো দূরদর্শিতার পরিচয় না দিয়ে হুট করে সিদ্ধান্ত নিল অনলাইন এক্সাম, সত্যি কিছু বলার নেই, আমরা কি মাঠে চড়ানো ভেড়া ছাগলের পাল, এই অনলাইন এক্সাম সিদ্ধান্ত বাতিল করা উচিত। গাইস আমার মতামত, অনলাইন এক্সাম না নিলেই হয়, কারণ এই এক্সামের কোনো মানে হয় না, সবাই তো বাসায় গাইড দেখে দেখে লিখবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ, আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকুন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।